লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ আছে তেরো রাজ্যের অষ্টআশি আসনে ভোট গ্রহণ এ এই নির্বাচনে যেন সকল ভোটাররা মতদান করেন সেই আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জে পি নাড্ডাও ভোটদানের আর্জি জানিয়েছেন এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় আজ যেসব আসনে ভোট হচ্ছে সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই ভোটদানের উচ্চ হার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে আমি বিশেষ করে আমাদের যুব মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। আপনার ভোটই হলো আপনার কণ্ঠস্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন আজ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে আমি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা জনগণকে আহ্বান জানাই বিপুল সংখ্যক ভোট দিয়ে এমন একটি সরকার নির্বাচন করার জন্য যারা আপনাকে দুর্নীতিমুক্ত শাসন নিরাপদ পরিবেশ এবং আপনার নাগরিকত্বের অধিকার সুনিশ্চিত করার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশ রোধ করবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা লেখেন লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি সমস্ত সহ নাগরিকদের বিশেষ করে যুবদের কাছে তাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার এবং গণতন্ত্রের মর্মকে অক্ষুণ্ণ রাখার জন্য আবেদন করছি এটি সব ভোটারদের জন্য এমন একটি সরকার বেছে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ যা সর্বাত্মক উন্নয়নকে অগ্রাধিকার দেবে এবং আমাদের বিকশিত ভারত করার স্বপ্নকে ত্বরান্বিত করবে রিপোর্ট আর